হ্যাঁ বন্ধুরা সানসেট ট্রিক রাক্ষাবন্ধনের জন্য তিনটি এফর প্ল্যাটফর্ম নিয়ে এসছে যা সম্পূর্ণ বিনামূল্যতে আপনারা ডাউনলোড করে কাজে লাগে কীভাবে ডাউনলোড করবেন সেটি একবার দেখে নেওয়া যাক বিপূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন সেটি একবার দেখ ইউটিউব সার্চ পারে আসতে হবে ইউটিউব সার্চ পারে আসার পরে আপনি টাইপ করবেন সানসেট ট্রিক সার্চ করবেন আপনারা একদম সামনে যে চ্যানেলটি আসবে সানসেট ট্রিক বা আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেখবেন একদম নিচে চলে আসবেন মোর অপশানে ক্লিক করে ক্লিক করবেন ক্লিক করার পরে গুগল ড্রাইভের লিঙ্ক আছে ক্লিক করার পর ডাউনলোড আইকন পাবেন ডাউনলোড আইকন প্লেন ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে চলুন ডাউনলোডটা যেটি হলো সেটি একবার দেখে এটি জিপ আকারে আছে वीडियो देखने वाले सभी मित्र पी एस डी फाइल डाउनलोड करें याद रखें कि पासवर्ड हैं, जो पूरे वीडियो में एक एक करके दिखाए गए हैं अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो न देखना ही टिप्पणी न करें छठी शंकर पासवर्ड दिए छठी शकर पासवर्ड दिए अपना देखु छठीशंकर पासवर्ड एक नोट कर रखु দেখুন এইভাবে তিনটি পিএইচডি আছে আমি ফটোশপটা ওপেন করে নেবো আমি ফটোশপ সি সি ইউজ করছি ওপেন করলাম এবার যে যে তিনটি ডাউনলোড পিএইচডি ডাউনলোড করলাম সেই তিনটি একসঙ্গে আমি ওপেন করব এছাড়া আপনি যদি এই সব পিএইচডি যদি ফ্রিতে পেতে চান তাহলে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ডিজাইন আছে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন চলুন এবার তিনটি পিএইচডি একসঙ্গে ফটোশপ ওপেন করে নিই এক এক করে আসবে আমি একটি এক কিছুটা এডিট করে দেখাবো বাদ বাকিগুলি আপনারা নিজেরাই করে নেবেন কোনো সমস্যা নেই এরকম যেটা দেখছেন হালকা ব্লাড টাইপের অপাসিটি কমিয়ে দেওয়া আছে কোনো সমস্যা নেই এটা শুধু একটু আমি এক্সট্রা লেয়ার করে রেখেছি আপনারা যখন পাবেন তখন এইভাবে লেয়ারটা ডিলেট করবেন আমি ওপেন করলাম এবং উপরেরটা আমি ডিলেট করে দিলাম ডিলেট করার পরে দেখবেন একদম অরিজিনাল যে পিএইচডিটা আছে সেটি ওপেন হয়ে গেছে এবং পুরো গ্রুপটাকে একটি লেয়ারের মাধ্যমে করা আছে এবং আপনি যখন গ্রুপটা খুলবেন তখন বুঝতে পারবেন আলাদা আলাদা লেয়ারগুলি রাখা আছে এবার দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডই আমি যদি চেঞ্জ করতে চাই আমার যেমন অন্যান্য পিএইচডি যেগুলো থাকে সেগুলোর মধ্যে আপনি ডবল ক্লিক করবেন এখানে কিছুটা এফেক্ট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সামান্য এফেক্ট দেওয়া আছে আপনারা চাইলে এই রকম দিতে পারেন বা অন্য রকম দিতে পারেন কোনো সমস্যা নেই ডবল ক্লিক করবেন দেখেন এখানে প্যালেট লেয়া আছে আপনি ডবল ক্লিক করবেন এখানে প্রচুর রকমের প্যালেট আছে সেটা আপনারা চুজ করতে পারেন এরকম ছোটো ছোটো বিভিন্ন ডিজাইন আছে আপনারা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন বা এরকম প্যালেট দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারেন আমি এটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে আপনারা অন্য কিছু করতে পারেন আপনি চাইলে এরকমও করতে পারেন আপনার যেটা পছন্দ বা আপনার কাস্টমার যেটা চাইছে আপনি সেটা দিয়ে করতে পারেন আমি শুধু আপনাদেরকে পিএইচডি প্রোভাইড করার দরকার আমি প্রোভাইড করে দিয়েছি এবং কিভাবে এডিট করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি এবার আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনারা আপনার নিজেদের মতো করে আপনারা পিএইচডি রেডি করবেন দেখুন মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কমপ্লিট হয়ে গেছে এখানে তেমন কিছু নেই ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে এবার উপরে যে রকাবন্ধনের যে পিএনজিটা আছে ওটা শুধু জাস্ট একটি পিএনজি অন্য কিছু নয় আপনি নেট থেকে যে কোনো একটি পিএনজি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে দেখুন আমি শুধু এখানে ব্যাকগ্রাউন্ডের কথা আসি এবার শুধু নেট থেকে ডাউনলোড ডাউনলোড করলেন এটি কপি করে শুধু আপনার যে পিএইচডি আছে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে এরকমভাবেও আপনি করতে পারেন বা আমি যেটা আপনাকে প্রোভাইড করছি সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই একটু লেভেলটাকে একটু কম করিয়ে একটু ব্লার করে দেবো মোটামুটি ঠিক আছে এবার একটু যদি আমি ব্লার করে দিই তাহলে একটু লুকটা আমার মনে হয় একটু সুন্দর লাগবে আমি একটু ব্লার করে দিই আপনাদের যদি ভালো লাগে যদি লেগে থাকে তাহলে এটা রাখবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে এর থেকে আরও একটু ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা দেখতে পারেন নিচে যে ইয়েলো কালার আছে টেক্সচার ওটা চেঞ্জ করে দেবেন তাহলে সুন্দর লাগবে আমি আগের অবস্থাতে ফিরে গেলাম এবার দেখুন এর ফটো চেঞ্জ করার জন্য আপনাদের শুধু গ্রুপ ওয়াইজ ভাগ করা আছে গ্রুপটা খুলবেন একদম উপরে যে ফটো আছে এবার যে কোনো একটি ফটো ওপেন করবেন আমি যে কোনো একটি ফটো ওপেন করছি যে কোনো একটি আমি সেইভাবে ফটো রেডি করে নিই জাস্ট একটি পড়েছিল ডেস্কটপে সেটাই আমি নিয়ে দিলাম আমি সেটিং করব না আমি পুরোটা সেটিং করছি না জাস্ট এইভাবে করে সেটা আমি মানে কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিলাম দেখুন ক্লিপিং মাস্ক করে দিলাম কন্ট্রোল প্রেস করে ছবিটা অ্যাডজাস্টমেন্ট করে দিলাম ফটোটা এইভাবে চেঞ্জ করবেন আপনার যে কাস্টমারের ফটো আছে বা আপনার পছন্দ আপনি যদি নিজে করতে চান সেটাও করতে পারেন এবার উপরের যে রাকাবন্ধন যেটি আছে ওটি পিএনজি আছে আপনি চাইলে নতুন একটি পিএনজি ডাউনলোড করে সেখানে লাগাতে পারেন দেখুন ঠিক তার উপরে আছে আমি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ওটা ডিলেট করে নতুন একটি এ থেকে ডাউনলোড করে রেখেছি এবং সেটি আপনাদেরকে এখানে বসিয়ে দেখাবো দেখুন শুধু হাইট করে দেবেন দেওয়ার পরে ওপেন আপনি যেটা ডাউনলোড করছেন সেটি ওপেন করবেন আমি এই পিএনজিটা ওপেন করছি ড্র্যাক করব উপরে রাখব এবং নিচের যে লেয়ারটি সেটি হাইট করব বা ডিলেট করে দিতে পারি যে কোনো খুশি যা যা খুশি করতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন লুক চেঞ্জ হয়ে গেছে এরকম যদি আপনার অন্য কিছু পছন্দ হতে পারে বা অন্য কোথাও পেয়ে পেয়ে থাকেন সেটাও দিতে পারবেন নিচের যে লেক টেক্সটগুলো আছে সেগুলো আপনি দেখুন ডবল ক্লিক টিতে ডবল ক্লিক করবেন আপনি টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন ফন্টগুলিও ফন্টগুলিও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই কালার থেকে আরম্ভ করে সব কিছু চেঞ্জ করবেন মোটামুটি আমি একটি র্যান্ডম যে কোনো একটি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো বা যেমন খুশি বা আপনাদের যেটি ডেস্কটপে আছে সেটি দিয়ে আপনারা ফোনটি সিলেক্ট করবেন প্রায় রেডি হয়ে গেছে একদম রেডি মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু জাস্ট ক্লোজ করে দেবেন গ্রুপটিকে এবং পেন্ট মারবেন কন্ট্রোল প্রি কন্ট্রোল প্রি করবেন যেমন আপনারা নর্মালি ফটো প্রিন্ট করেন সেই রকম প্রিন্ট করবেন শুধু হাই কোয়ালিটি করবেন এ ফোর সিলেক্ট করবেন প্রিন্ট করবেন চলুন এবার নেক্সট যে পিএইচডি আছে সেটি একবার দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছটি সংখ্যার পাসওয়ার্ড এক এক করে আসছে আপনারা কালেক্ট করুন দেখুন পরবর্তী যে পাস পিএইচডি আছে সে পিএইচডি সব কিছু একই রকম আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখুন বা ডাউনলোড করার পরে একটু ট্রাই একটু ট্রাই করুন চেঞ্জ করার দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম সব কিছু পিএইচডি একই রকম শুধুমাত্র আপনাদেরকে একটু বুঝতে হবে যে প্রত্যেকটা যে কোন গ্রুপে কোনটা আছে চলুন পরবর্তী যে পিএইচডি আছে এটা হয়তো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এখানে ব্যাকগ্রাউন্ড যেমন প্রথমটার ছিল এখনও আছে সব কিছু এডিটেবল আছে আপনারা শুধু নিয়ে একটু ক্রিয়েটিভিটি দেখান ফটোগুলো কেমন যেমন আগের পিএইচডিগুলো চেঞ্জ হয়েছে সেগুলো একই রকমভাবে চেঞ্জ হবে সব কিছু আলাদা করা আছে আপনারা একটু দেখুন বুঝুন আশা করি আপনারা নিশ্চয়ই এডিট করতে পারবেন আপনারা যদি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা আশা করি কাজে আসবে ফটো চেঞ্জ করে দেখালাম এছাড়া আপনি যদি চান যে আরও যদি পিএইচডি আপনার যদি লাগে বা এ ফোর ক্লাস ফ্রেম আপনার প্রয়োজন হয় আপনার শপের জন্যে আপনার পার্সোনালের জন্যে তারা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন সেখানে প্রচুর এ ফোর ক্লাস ফ্রেম দেওয়া আছে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন দেখুন এখানে এরকম ফটোগুলো আমি চেঞ্জ করেছি আপনারাও করে নেবেন কোনো সমস্যা নেই নেক্সট যে ভিডিওগুলো আসবে আপনারা দেখতে পাচ্ছেন জন্য জন্যে মগের পিএইচডি ডিজাইন আছে এর এর পরেই আসবে বন্ধুরা এই সমস্ত যদি পিএইচডি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেঙ্গলি অ্যালবাম ডিজাইন আছে সব কিছু পাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য